বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাব বাংলার গোয়া উদয়পুর বিচে। দেখাবো সেখানকার খাওয়া দাওয়া, কী ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায়, আর সঙ্গে কী ধরনের ওয়াটার অ্যাডভেঞ্চার সেখানে রয়েছে। করতে পারবেন স্পিড বোটিং। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দীঘার উদয়পুর বিচে। আগেই জানিয়েছি কালকে দীঘা এসেছি, আগের ভিডিওগুলো দেখে নেবেন, কালকে দীঘা আসার ভিডিও। স্কুটিতে দীঘা এসেছি, সেখান থেকে কালকে নতুন নিউ দীঘা, আপনার ওল্ড দীঘার বিচগুলো সব ঘুরে দেখিয়েছিলাম। সকালবেলা আজকে গিয়েছিলাম মোহনা, তারপর তালসেরি, এইসব ভিডিওগুলো দেখে নেবেন আগে। এখন আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ, যাকে বাংলার গোয়া বলা হয়, সেই বিচটা দেখতেই পাচ্ছেন। চারিদিকে শুধু সাজানো, দেখুন কত সুন্দর। সত্যি আপনি যদি কয়েক বছর আগে এসে থাকেন উদয়পুর বিচে, এখন এলে চিনতেই পারবেন না, এমন অবস্থা, এত সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে। সকলেই বলে এটাকে বাংলার গোয়া। এখন সেই বিচে এখন আমরা রয়েছি। চলুন এখন আপনাদের উদয়পুর বিচটা ঘুরে দেখাবো। চলুন এখন সামনে উদয়পুর বিচে যাই। এই বিচটাও খুব সুন্দর, মোটামুটি ওই শেষ মাথা অবধি জল চলে আসে জোয়ারের সময়, এই জোয়ার আসার মুখে। প্রচুর দোকান, এটা আরও বিখ্যাত হয়েছে এখন, প্রচুর দোকান, খোলামেলা, সমস্ত জিনিস, আনন্দ সমস্ত জিনিস পাওয়া যায়। লাইন দিয়ে দেখুন, এদিকে মাছের দোকান, এখানে মোটামুটি আপনি মাছ চয়েস করে দিলে এনারা আপনাদের ভেজে দেবে, গরম গরম মাছ ভাজা খান, সঙ্গে নানা রকম পানীয় এখন পাওয়া যায়। দাদা, ক্যাঁকড়া কত করে দিচ্ছেন? তিন পিস 200 আর 5 পিস 200, আর ভোলা 200-250 টাকা। আচ্ছা, পমফ্লেট 130 টাকা। দেখতেই পাচ্ছেন নানা রকম মাছ রয়েছে, চিংড়ি মাছ, ক্যাঁকড়া, ভোলা, সঙ্গে সঙ্গে আপনাকে এখানে রান্না করে দেবে। রান্না করে দিয়ে মোটামুটি রান্না করে এখানে বসেই খেতে পারবে। জোয়ার এসে গেছে, জোয়ারের জল ঢুকছে এবার আস্তে আস্তে। দেখো দেখো, সমস্ত কিছু এখন অ্যাভেলেবেল, গোয়ার মতো অবস্থা দেখুন, হুক্কা বার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল। এই কারণে এটাকে এখন বাংলার গোয়া বলা হচ্ছে। ও দেখুন শুধু, ভাবা যায় এমনি এমনি গোয়া বলা হচ্ছে না এটাকে, সমস্ত কিছু অ্যাভেলেবেল। বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না, আনন্দের ছলেই দেখুন। আর যদি আপনি ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে যান, তাহলে চেষ্টা করবেন এই বিচটাকে স্কিপ করে যাওয়ার। আরও অনেক বিচ আছে, সেখানে ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন, এখানে সমস্যা কিছু নেই। তাও অনেকের চোখে দেখতে খারাপ লাগে, তাই বন্ধুরা অনুরোধ রইল যে অন্যভাবে ভিডিওটাকে নেবেন না। যারা আনন্দ করছে তাদের করতে দিন, যারা কিছু রোজগার করছে তাদের করতে দিন। কেন, এই ভিডিও করবার সময় সেখানকার লোকাল ছেলেরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে এমন কিছু ছাড়বেন না যাতে আমাদের পেটে পা পড়ে। যাই হোক বন্ধুরা, তাই অনুরোধ রইল কেউ এটাকে অন্যভাবে নেবেন না।
এখানে বোটিং এর ব্যবস্থা আছে। বোটিং জিজ্ঞেস করি কত করে? দাদা কত করে পড়ছে এখন বোটিং? কত করে আছে? বেশি করে এখানে 150, আর যদি কম করে হয় 200, আর যদি বেশি যাও কম করে 200। ওই ও বোট বোট গুলো বাইক আছে নাকি? বাইক আছে। এই দেখছেন, এই যে এরম উদয়পুর বিচে অফিস করা। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, যাবো।
বন্ধু, তাহলে উদয়পুর বিচ কেমন লাগলো বলবেন? পুরো অন্যরকম, সবকিছু খোলা হয়ে গেছে, খোলা মেলা। যাই হোক, দেখে ভালো লাগলো, অনেক উন্নতি হয়েছে। তাই এক একটা বিচ এক এক রকম, না হলে লোকে ভালোও লাগবে না। সব রকম মানুষের জন্য সব রকম বিচ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালোই লাগবে, আর দীঘার সব ভিডিওগুলোই দেখবেন, খারাপ লাগবে না খুব একটা। যাই হোক, যদি ভালো লাগে লাইক করে নেবেন, আর এই ধরনের এইবার সব ট্রাভেলিং ভিডিও নানা জায়গায় ঘুরবো আর আপনাদের দেখাবো, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক এরপর কোথায় যাই, সঙ্গে অবশ্যই থাকবে।